গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই দেখছি যে মা নারকেল ছুলছে, তাই ব্রাশ না করে তোমাদেরকে দেখাতে চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরে রথে। আমাদের এখানে রথ হচ্ছে, ওখানে যাব। নারকেলটা ছুলে দিই সকাল সকাল, ওকে নারকেল কুড়াইয়ে তারপরে নাড়ু করবে, তারপরে পুজো দিতে যাবে, স্নান করে আমি নারকেলটা ছুলে দিই। আর সব ওই করবে, ওই নাড়ু করে নেবে, গুছিয়ে দিই নারকেলটা ছুলে। আমার অন্য কাজ আছে তো, রান্না বান্না করতে হবে। জয় বল বাবা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে জগন্নাথকে নাড়ু দিতে হবে, আমিও কেনা আম রয়েছে দুটো, আর নাড়ু আর লাড্ডু কিনে নেবে। হ্যাঁ, আর কিনে নেবে তাকে কি ফুল তোলো, এদিকে গুছিয়ে ফেলি সব কিছু। বেশি কাজ নেই, আজকে রবিবার তো, ছুটি আছে আজকে, ঠান্ডা সব। একটাই কম কম হয়ে যাবে মনে হয়, দুটো দিয়ে ভালো হবে। যদি দুটো খাও রাখবে, আমার কি দাম চলতে ওখানে খাবার। আমি সবে ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি যে মা নারকেল ছুলছে, চলে এলাম এখানে। চোখ মুখগুলো দেখেছো কত ফুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে, এমন ঘুম ঘুমিয়েছি। রাস্তায় ছিলাম, কি এসছে সেটা দেখতে, দেখছে ছোলার ছাতু এসছে। তো আমার তো ছাতু নিয়েছি সেদিন, তোমরা দেখেছো। মাছকেও খাবার দেওয়া হয়নি অনেকদিন হলো, আজকে মাছ খাবার দিই। মরে গেছে না বেঁচে আছে কি জানে, আছে বেঁচে আছে তিনটা এখনো। খুব বেশি দেবো না, এই গাছটার গ্রোথ সব থেকে বেশি, ভীষণ তাড়াতাড়ি বাড়ছে এটা। দেখো অ্যালোভেরা গাছে কতগুলো ছোট ছোট বেবি বেরিয়েছে, বেবি চারা। আর এটা এখানে রাখা যাবে না, এটা তুলে ফেলি, কারণ এখানে অ্যালোভেরা গাছটা আছে। তো আর তাছাড়া এই যে এখানে হয়েছে এখানেই থাকে গেল। এই গাছটা মোটে হচ্ছেই না, এটাকে মোটে বাঁচাতেই পারছি না, সব একসঙ্গেই লাগিয়েছি। তবু এইটা দেখো এটার কি অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘলা আকাশ একদম। তাহলে চলো স্নান করে নিই, স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখেছো এখানে খাবার দিয়েছিলাম, একটা আছে এই যে, আর সবগুলো খেয়ে নিয়েছে। স্নান করতে যাবো বলে এক ঘন্টা বসে আছি,
জানি না কেন যেতে ইচ্ছা করছে না। আর ঝুম্পাকে ফোন করলাম, আমরা বিকালবেলা একটা জায়গায় যাব, তো ওকে যদি না বলি ওর বলে যে আমাকে বললি না, আমাকে বললি না। চলো এখন স্নান করতে যাচ্ছি। মা দেখো কি করছে, বৃষ্টি আসবে তবুও কি করছে, বৃষ্টি চলে এসছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। মা বৃষ্টি আসছে, তুমি দেখতেছো না? স্নান হয়ে গেছে, এবার চুল শুকাতে হবে। শ্যাম্পু করে চুল আসলেই এত এত চুল ওঠে, আজকে অবশ্য কম উঠেছে, আর দুদিন পরে টাক হয়ে যাবো আমি। অনেকক্ষণ ধরে চুল শুকালাম, সামনে দিয়ে শুকিয়েছে কিন্তু ভেতরে এখনো ভেজে আছে, এরকমটাই হয় বড় চুল যাদের। চলো ফুল তুলে নিয়ে আসি এখন। ছিঁড়ে যাচ্ছে ফুলগুলো, একটা ছিঁড়তে গেলে আরেকটা ছিঁড়ে যাচ্ছে। কত কাজ করছো মা? অনেক কাজ। ধরবে কেটা, ধরে কেটা, এক কুটি ধর। এবার এটার থেকে একটু নিয়ে পুজো করবো, এই জলটা থাক, জলটা মা খাবে। আমি খাবো কিন্তু জল দিয়ে দেখো হয়ে গেছে, এক থালা হয়েছে, তো এটাকে আবার নিয়ে যাই। আমি রান্না করে চলে এসেছি সবকিছু নিয়ে, আজকে আর গ্যাসে কিছু করবো না, আমার মা রান্নাঘর নিকিয়ে টিকিয়ে সবকিছু করে রেখেছে, তো এখানেই নাড়ুটা করব। প্রথমে ভাবছিলাম যে গ্যাসে নাড়ু করব, তা আমার মা দেখলাম যে রান্নাঘর নিকিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে গেছে, তাই আজকে উনুনেই নাড়ু করছি।
গুড়টা দিয়ে দিলাম আগে থেকে, কারণ একটু শক্ত শক্ত আছে। গুড়টা দিয়ে দিলে একদম ঝোল হয়ে যাবে। এবার আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে মিশিয়ে নেব। প্রায় হয়ে গেছে এটা, আর একটু পরেই নামিয়ে দেব। দেখতেই পাচ্ছ দেখো নাড়ু হয়ে গেছে, এবার নাড়ু গুলো সব তৈরি করে নেব। গরম আছে এখনো, কাপড় তো বেশ বেশ। মাকে ডাকলাম, মা এই যে কটা নাড়ু করে দিচ্ছে, দেখো এই যে। কিছু বলো। কি বলবো, আগে বানাও তাড়াতাড়ি, পরে বলছি। বেলা হয়ে গেল, পুজো পুজো যাবা, তাড়াতাড়ি করো মা। দেখো নাড়ু তৈরি হয়ে গেছে, নাড়ুগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। নাড়ু বানানো তো হয়ে গেল, এবার আমি অন্য একটা জামা পরি, কারণ এই নাইটে পরে তো যাবো না। জামাটা দেখো এত ঢিলা, তবু এটা পরছি, মা বললো যে এটাই পরতে, পরে নিয়েছি, এই পরে আমি যাব এখন। ভীষণ রোদ উঠেছে, এই থালাটাই শুধু নাড়ু নিচ্ছি, আমার মা এই যে নিচ্ছে। চলো জগন্নাথের মন্দিরে, কেমন রোদ উঠেছে বুঝতে পারছো? আকাশটা একদম পরিষ্কার, কি সুন্দর। জানি সবাই না পুজো দিবে মনে। রাধে রাধে কাও হালকা হয়ে যাবে।
পুজো বসে গেল নাকি? ১১টার ভিতরে তো মনে হয় পুজো হয়। আমরা ব্যস্ত রয়েছি, হয়ে গেল নাকি? উঠে পুজো হয়ে গেছে। এবার আমি যে ভোগের থালাটা নিয়ে এসেছিলাম সেটাতে প্রসাদ দিল, এই প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে গেলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।